প্রতিনিয়ত নতুন নতুন সংবাদের জন্ম দিচ্ছে। যখন থেকে আমরা দেখলাম গতকালকের আমেরিকার পক্ষ থেকে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশের পক্ষ থেকে চিঠিপত্র আসা শুরু হলো, শেখ হাসিনার আমোদ প্রমোদটা মনে হচ্ছে যেন ডাউন হওয়া শুরু হয়ে গিয়েছে। জাতীয় পার্টিকে ঘিরে যে নাটকীয়তা, সেটা নির্বাচনের পরও সেটি অব্যাহত আছে। সেই খবর হচ্ছে কাল শপথ নিচ্ছেন না জাতীয় পার্টির নির্বাচিতরা। কেন নেবেন না? আচ্ছা, সেই খবরে বলা হচ্ছে দ্বাদশ সংসদে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল বুধবার শপথ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা, সকলে কেমন আছেন? জাতীয় পার্টি থেকে যারা বিজয়ী হয়েছে তারা শপথ নিচ্ছে না। কেন নিচ্ছে না বন্ধুরা? আমেরিকার ভয়ে? কিসের জন্য নিচ্ছে না? বিভিন্ন প্রসঙ্গ নিয়ে অনেক তথ্য আছে আজকের এই নিউজের মাধ্যমে। ডক্টর ফজল হক ভাই এই বিষয় নিয়ে তথ্য দিয়েছে, এমনকি আমরা জানতে পারবো। সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ ভাই এই বিষয় নিয়ে আলোচনা করেছে, বিশ্লেষণ করেছে। প্রতিনিয়ত নতুন নতুন সংবাদের জন্ম দিচ্ছে। যখন থেকে আমরা দেখলাম গতকালকের আমেরিকার পক্ষ থেকে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশের পক্ষ থেকে চিঠিপত্র আসা শুরু হলো, শেখ হাসিনার আমোদ প্রমোদটা মনে হচ্ছে যেন ডাউন হওয়া শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই তার আনন্দে সব কিছু থুবড়ে পড়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। একটি 7ই জানুয়ারির অবৈধ নির্বাচন করছে এই শেখ হাসিনা, সেই নির্বাচন করে অবৈধ পথে তিনি শপথ নিতে চেয়েছিলেন, শপথ নিতে যাচ্ছেন, এবং ইতিমধ্যেই বাংলাদেশে বিরোধী দল কে হবে না হবে এ নিয়ে বেশ গুঞ্জন চলছে, এবং সেখানে আদৌ বিরোধী দল জাতীয় পার্টি হতে পারবে পারবে না, স্বতন্ত্র হতে পারে স্বতন্ত্র নাও হতে পারে, এ নিয়ে একেবারেই কনফিউশনে আছে খোদ সরকারি দলের লোকেরা। আইনমন্ত্রী পর্যন্ত আইনের ব্যাখ্যা দিতে পারেন নাই, পাশাপাশি অন্য অন্য যারা রয়েছেন তারাও দিতে পারছে না, ওবায়দুল কাদেরও জানে না। এমন এক কঠিন পরিস্থিতিতে জাতীয় পার্টি সিদ্ধান্ত নিয়েছে, দেখেন বুধবার শপথ নিচ্ছে না জাতীয় পার্টির নির্বাচিতরা। এখন জাতীয় পার্টি নিয়ে আমার এখনো মন্তব্যের সুযোগ আসে নাই যে জাতীয় পার্টি আদৌ চূড়ান্তভাবে শপথ নেয়া বিরত থাকবে, নাকি লোভ লালসায় পরে আওয়ামী লীগের সাথে শপথ নিবে, নাকি বিরোধী দলের চেয়ারটা পাওয়ার জন্য তারা এখন এই আন্দোলন করছে। এ সব কিছুই আমাদের সামনে চলে আসবে, হয়তো আর দুই একদিন অপেক্ষা করতে হবে। তবে এখন করে হঠাৎ করে জাতীয় পার্টির এই শপথ অনুষ্ঠানে না যাওয়াকে কেন্দ্র করে আমার কাছে যেটা মনে হচ্ছে যে তাদের তৃণমূল পর্যায় থেকে শুরু করে যেভাবে ধিক্কার এসেছে, তাদের প্রতি ঘৃণা জমেছে, সমগ্র মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে, তারা তাদের সেই জায়গাটা কিঞ্চিৎ হলেও অনুভব করার চেষ্টা করছেন। বিশেষ করে যেই দালালরা নির্বাচনে এসেছিল, যে নির্বাচনকে জায়েজ করার জন্য তারা শেখ হাসিনার পাশে দাঁড়িয়েছে, সেই দালালের কেউ নির্বাচিত হতে পারে নাই। না হওয়ার কারণে এখন এই জাতীয় পার্টি নতুন করে রং তামাশা আবার হয়তো শুরু করে দিয়েছে। আমি আবারও বলছি, জাতীয় পার্টির শপথ না নেয়ার পিছনে এখন পর্যন্ত, শপথ নেয়ার তো অনেক টাইম আছে, চাইলে তারা 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে নিতে পারবেন, কিন্তু এই যে শপথটা ঝুলিয়ে রেখেছেন এর পিছনে 2-3টি কারণ থাকতে পারে। নাম্বার ওয়ান কারণ হচ্ছে, গতকালকে আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা সহ বিভিন্ন দেশ প্রতিবাদ করেছে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু সুন্দর হয়নি বলে, স্পষ্ট স্টেটমেন্ট তারা জানিয়ে দিয়েছেন। দেয়ার ইজ নো, মানে তাদের সাথে কোনো এগ্রিমেন্ট বা আন্ডারস্ট্যান্ডিং, সরকারের সাথে গোপন চুক্তি কিছুই তাদের নেই। তারা স্পষ্ট বলেছেন এই নির্বাচন ফ্রি ফেয়ার হয়নি, এমনকি জাতিসংঘের পক্ষ থেকে, ইউনাইটেড নেশন থেকে, সব জায়গা থেকে এখন এমনভাবে আওয়ামী লীগ মহাবিপদের মধ্যে, নিজেরাই নিজেদের মধ্যে পড়েছে, সে কারণে আজকের এই জায়গাটা 1 নম্বর তালিকায় থাকতে পারে, যে এ কারণে জাতীয় পার্টিও হয়তো শেষ সময় মানে মনে করতে পারে যে কিছু একটা হয়ে যেতে পারে। দ্বিতীয় হচ্ছে আপনার যেটা, সেটা হচ্ছে আপনারা অনেকেই মনে করেন যে জাতীয় পার্টি এমন একটা ডলা খেয়েছে যে তাদের অনেক প্রার্থী নির্বাচিত হতে পারেনি, তো তারা এখন মনে করছেন যে এই সংসদে যদি আমরা যাই তাহলে যারা ঠকেছেন, যারা নির্বাচনে নিতে চেয়েছেন তারা তো যেতে পারলো না, তাহলে তো তাদের কোনো লাভ হলো না। অর্থাৎ তারা ট্রেনে হিস্ট্রি রাখতে চাচ্ছেন যে জাতীয় পার্টি এই সংসদে না যাক, জনগণের কাতারে যদি একটু দাঁড়িয়ে আগামীতে ভালো কোনো নির্বাচন হলে সেই নির্বাচনে তারা হতে পারেন কি না, এটাও তারা একটা বিষয় দেখছেন হয়তো। তৃতীয় বিষয়টা হচ্ছে, অনেকেই ধারণা পোষণ করছেন যে জাতীয় পার্টি হয়তো সরকারের সাথে থাকার জন্য দরকষাকষি করছেন, হতে পারে যে আমরা সরকারি দলেই থাকবো, ঠিক আছে মন্ত্রিত্ব দাও, জিএম কাদেরকে দিয়ে দাও, চুন্নুকে দিয়ে দাও, আমরা তোমাদের সাথে থাকবো, বিরোধী দল বানিয়ে দাও তোমার এই কি স্বতন্ত্র প্রার্থীদেরকে। অথবা
তোমরা বিরোধী দল নিয়ে নাচানাচি করছো, বিরোধী দল আমাদেরকে দাও, না দিলে আমরা শপথ নিব না। এই কয়েকটি ইস্যুকে সামনে নিয়েই জাতীয় পার্টির এই রহস্যজনক যাত্রা আবারও শুরু হয়েছে। তবে আমার মনে হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তের যে কঠিন সিচুয়েশন, যেটা জাতীয় পার্টির সমস্ত নেতাকর্মীরা দেখেছে, 225টা সিটে তারা তো নির্বাচন থেকেই সরাসরি প্রত্যাখ্যান করে নিয়েছে এবং তার টাকা পয়সা দুর্নীতির উপরে ভিত্তি করে সরকারের সাথে আতাত করে যে নির্বাচনে গিয়েছে সেই অভিযোগ তাদের দলের নেতারাই দিয়েছে। সেখান থেকে যখন উড্ড করার পরেও যখন দেখেছেন যে 30-32টা আসনে নির্বাচন করেছে, তার মধ্যে 26টা তো একেবারে সরকারের সাথে চুক্তি সম্বলিত, তাতেও যখন তারা হেরেছে, এবং আপনি যদি দেখেন বাংলাদেশের নির্বাচনের চিত্র, প্রত্যেকটি আসনে 100-150-200 মানে কোনো রকম ভিক্ষা শেখ হাসিনা জাতীয় পার্টিকে যেখানে যা দিয়েছে তাই পেয়ে তাদেরকে সন্তুষ্ট থাকতে হচ্ছে। এই কঠিন সময়ে আমরা ইতিমধ্যে দেখেছি যে বর্তমানে তাদের এই ব্যবস্থাপনার উপরে, সেন্ট্রাল কমিটির উপরে, কেন্দ্রের উপরে তাদের এই তৃণমূলের নেতাকর্মীরা বিরক্ত, এবং তারা কিন্তু ইতিমধ্যে তাদের বিরক্তের ভাব প্রকাশ করেছেন। আমার কাছে সার্বিকভাবে মনে হচ্ছে রাজনীতিতে এত সহজেই সবাই সব কিছু পার পেয়ে যাবে এমনটা হচ্ছে না। আপনি দেখেন যে এটা নিয়ে নিউজ করেছে কিন্তু অনেকেই, আমার ব্যক্তিগত কোনো মত এখানে প্রকাশ করতে আসি নাই, তারপরেও আমি আমার 4টি মত এখানে দিলাম। আপনারা এই 4টা মতের থেকে অবশ্যই আপনারা দেখবেন যে কোনো একটাই জাতীয় পার্টি সেট আপ নিয়ে যেতে পারে। এক নম্বর হচ্ছে তারা সরকারের সাথে দরকষাকষি, দ্বিতীয় হচ্ছে তাদের মন্ত্রিপরিষদ কিংবা আপনার জাতীয় পার্টির বিরোধী দল হওয়া, তৃতীয় হচ্ছে বিদেশিদের ভয়ে ভীত হয়ে, যেমনটা গতকালকের স্টেটমেন্টগুলো আসার পরে তারা মনে করছে যে তাহলে সরকার আর থাকতে পারবে না। কারণ আপনারা জানেন সরকার বলেছিল নির্বাচন হয়ে গেলে আমরা ম্যানেজ করার চেষ্টা করব, তো ম্যানেজ তো আর হয়নি, উইদিন ওয়ান ডে টু ডে ম্যানেজ তো এমনিও হবে না। কারণ তারা তো স্পষ্ট বলে দিয়েছে যে বিরোধী দলের সমস্ত মানুষকে জেলের মধ্যে বন্দি রেখে 10,000-20,000 এইগুলো কিন্তু সংখ্যা উল্লেখ করে তারা বলেছেন, এবং একটি বিরোধী দলবিহীন নির্বাচন হয়েছে সেটা কিন্তু উল্লেখ করেছেন। এখন এই পল্টিবাস জাতীয় পার্টি কি করবে না করবে সেটা তাদের ইচ্ছা, তারপরেও রাজনৈতিক অঙ্গনে শেষ বলে যেহেতু কোনো কথা নেই, তারা কি করে সেটাও এখন জনগণের কাতারে এসে যদি দাঁড়ায় সেটা হয়তো জনগণ বিচার করবে, কিন্তু তারা যদি না দাঁড়ায় তাহলে তাদের অবস্থান আজকে যা হয়েছে তার চেয়েও ভয়ানক পরিস্থিতি হবে, সেটা জনগণ কিন্তু ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন। জাতীয় পার্টি ঠিকই সব কিছু খাবে কিন্তু ওই পানি ঘোলা করে তারপরে খাবে, মানে শুরুর দিকে যদি সেই 17 তারিখ আমি সবসময় বলেছি যেদিন অন্তত নির্বাচনের প্রত্যাহারের ডেট ছিল, ওই দিনও যদি জাতীয় পার্টির প্রার্থীরা একযোগে প্রত্যাহার করতো বাংলাদেশের ইতিহাসে তাদেরকে অন্ততপক্ষে জনগণ অন্তত দালালির খাতা থেকে একটু হলেও নামটা মুছিয়ে দিতে পারতেন, কিন্তু তারা সেটা করেন নাই। লোভ লালসায় পরে মনে করেছেন যে বিএনপি জামাত নির্বাচনে নাই, সারা দেশে আমরা মনে হয় বিশাল বিজয় অর্জন করব, 70-80টা সিট পেয়ে বিরোধী দল হবেন, সেদিন চলে গিয়েছে, এখন আপনাদের জাতীয় পার্টিকে সেই মূল্যায়নটা করে নাই। দেখেন আজকে তারা কি বলছেন, যাদব সংসদ নির্বাচনে যাদব সংসদে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল বুধবার শপথ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। দলটি নেতারা বলেছেন তারা বৃহস্পতিবার শপথ গ্রহণের বিষয়ে দলীয় বৈঠকে সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির সদস্য মোস্তাফিজুর রহমান বলেন, আমরা আগামীকাল শপথ গ্রহণ করব না, পরশুদিন আমাদের বৈঠক অনুষ্ঠিত হবে, ওই বৈঠকে আমরা সিদ্ধান্ত নেব শপথ নেব আদৌ নেব কি না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যে ধরনের ভোটের পরিবেশ চেয়েছিলাম তা পাইনি, যার কারণে আমাদের অনেক সদস্য ভোটের মাত্রে লড়াই করতে পারেনি, জয় পাননি, এই কারণেই আমরা শপথ নিচ্ছি না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি 1100 আসন পেয়েছে, নতুন সংসদ সদস্যদের শপথ গ্রহণ আগামীকাল বুধবার 10টায় জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে অনুষ্ঠিত হবে, স্পিকার ডক্টর শিরীন শারপিন এ শপথ বাক্য পাঠ করাবেন বলে ইতিমধ্যে রিপোর্ট এসেছে। তাহলে এখন কোন দিকে কি অবস্থায় কি ধাবিত হবে সেটা আমাদেরকে দেখতে হবে। তবে আমি সবসময় দৃঢ়তার সাথে আমার দেশবাসীকে বলতে চাই, ফ্যাসিবাদের এইবার আর রক্ষা নাই। অবৈধ পথে 14 করেছেন, 18 করেছেন, বাংলাদেশের নির্বাচন নিয়ে বিশ্বব্যাপী এখন তাকিয়ে আছে, কেউ আপনাদের এই সকল অভদ্র নির্বাচনকে প্রশ্রয় দিবে না, প্রশ্রয় দিচ্ছে না। ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে বিশ্বের সকল মাথাওয়ালারা আগের সময় তারা চুপ থেকেছে কিন্তু এখন তারা আমাদের পাশে দাঁড়িয়েছে। আপনারা দেখেছেন যে এই ইলেকশনকে ফ্রি আর ফেয়ার ইলেকশন হয়নি বলে মন্তব্য কিন্তু করে দিয়েছে, যেটা নিয়ে আমি লাইভ করেছি সকালে, আপনারা দেখতে পারেন। সেখানে স্পষ্ট তারা বলেছে যে এই নির্বাচন কোনো সুষ্ঠু সুন্দর নির্বাচন নয়, এই নির্বাচনের কোনো ফ্রি ফেয়ার ইলেকশন হয় নাই, পার্টিসিপেটরি ইলেকশন হয়নি, জনগণ ভোট দিতে আসেনি, এবং এই নির্বাচনে একটা পার্টির কিছু সদস্যদের মধ্যে মানুষ ভোটাভুটি করেছে, এখানে কোনো বহুসংখ্যক নেতাকে চয়েস করার কোনো সুযোগ পায়নি। তো
এই স্টেটমেন্ট থেকে স্পষ্ট ক্লিয়ার হয় যে অবৈধ ফ্যাসিস্ট এই শেখ হাসিনা সরকারের পক্ষে এখন যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, আপনার কি বলে অস্ট্রেলিয়া, তারপরে এই যে আপনার মানে মানে বিশ্ব মানবতার জন্য যাদের কথা বলা শুরু করেছেন তারা সবাই কিন্তু স্টেটমেন্ট দিয়েছেন। এবং সবচেয়ে ভয়ানক যে স্টেটমেন্টটা সেটা হচ্ছে আজকের বাংলাদেশ যদি এই অবস্থা থেকে সরে না আসে তাহলে শেখ হাসিনাকে যে হুমকিটা দিয়ে দেওয়া হয়েছে বিশ্বের পক্ষ থেকে যে তাহলে বাংলাদেশের নাগরিকদেরকে বড় ধরনের সমস্যায় পড়তে হবে, ঝুঁকির মধ্যে পড়তে হবে, সেটা কিন্তু তারা স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন। দেখেন বাংলাদেশ ইলেকশন নট ফ্রি অর ফেয়ার, ইউএস এর পক্ষ থেকে এ ধরনের স্টেটমেন্ট, এবং এটার উপরে বাংলা কিন্তু আমি ইতিমধ্যে আপনাদেরকে তর্জমা করে প্রথম আলো নিউজ থেকে কাট করে আপনাদেরকে বলার চেষ্টা করেছি, সেখানে দেখে নেবেন। তারপরে দেখেন যুক্তরাষ্ট্র অন্যান্য পর্যবেক্ষকদের সাথে একমত যে নির্বাচন অবাধ বা নিরপেক্ষ হয়নি, ম্যাথিউ মিলার এই যে দেখেন তার বক্তব্য এখানে গতকালকে আপনারা অবশ্যই দেখেছেন। তারপরে আপনারা দেখেন যে বাংলাদেশি গণতন্ত্র কষ্টার্জিত এবং তা কেবল লোক দেখানোর জন্য হওয়া উচিত নয়, যেটা আমরা বলছি শেখ হাসিনা এখন লোক দেখানো গণতন্ত্র দেখান, বাংলাদেশের ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে ভালকার টুর্ক, এই যে দেখেন মানবাধিকার বিষয়ক যে চিফ তিনি ভালকার টুক এই কথাগুলো বলেছেন। এবং আজকের যুক্তরাজ্যে যে বাংলাদেশের নির্বাচন গণতান্ত্রিক হয়নি যুক্তরাজ্য আপনাদেরকে বহুবার দেখিয়েছি, দেখেন তারপরে এখানে পথ পাল্টান, সত্যিকার অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের বিকাশ তৈরি করুন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান, এই যে দেখেন আমাদের রিপোর্ট একদিন পর একদিন এখন যেভাবে আসা শুরু হয়েছে, বাংলাদেশের নির্বাচন অবাধ বা সুষ্ঠু হয়নি যুক্তরাষ্ট্র, দেখেন তো এখন এক বাক্যে বলতে গেলে বাংলাদেশের এই নির্বাচনকে কেউ মানবে না, মানছে না। শেখ হাসিনা এখন এই নির্বাচনকে জায়েজ করার জন্য পাকিস্তানের দালালি করা শুরু করছে, পাকিস্তানে আগে আম পাঠিয়ে বিতর্কিত হয়েছে, এখন পাকিস্তান থেকে ফুল রিসিভ করা শুরু করেছে। আমরা বিশ্বাস করি যত ফুল যত যাই করো না কেন কোনো কিছুতে বাংলার জনগণ তোমাদেরকে ক্ষমা করবে না। এদেশের জনগণ 2% ভোট দেয়নি, এই সরকারের পতন হবে, জাতীয় পার্টির শুভবুদ্ধির উদয় যদি এখনো হয়তো জনগণের কাছে মাপ চাইলে তারা কিছুটা হলেও দেশে বসবাস করার শান্তিপূর্ণ উপায়ে গণতান্ত্রিক লাইনে থাকতে পারবেন, যদি সেটা না করে তাহলে তাদের জন্য চরমভাবে ধিক্কার অপেক্ষা করছে, বাংলার জনগণ সেটা দেখিয়ে দিচ্ছে। এবং এদেশের শেখ হাসিনার এই সরকারকে কোনো অবস্থায় কেউ সাপোর্ট করবে না ইনশাআল্লাহ। জাতীয় পার্টিকে ঘিরে যে নাটকীয়তা সেটা নির্বাচনের পরও সেটি অব্যাহত আছে। সেই খবর হচ্ছে কাল শপথ নিচ্ছেন না জাতীয় পার্টির নির্বাচিতরা, কেন নেবেন না? আচ্ছা, সেই খবরে বলা হচ্ছে দ্বাদশ সংসদে জাতীয় পার্টি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা আগামীকাল বুধবার শপথ গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন। দলটির নেতারা বলছেন তারা বৃহস্পতিবার শপথ গ্রহণের সিদ্ধান্ত নেবেন। এ বিষয়ে জানতে চাইলে কুড়িগ্রাম এক আসন থেকে নির্বাচিত জাতীয় পার্টির এমপি মুস্তাফিজুর রহমান মানব জমিনকে বলেন, আমরা আগামীকাল শপথ গ্রহণ করব না, পরশু দিন আমাদের বৈঠক অনুষ্ঠিত হবে, ওই বৈঠকে আমরা সিদ্ধান্ত নেব কবে আমরা শপথ নেব, আদৌ নেব কি না, গুরুত্বপূর্ণ কথা। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা যে ধরনের ভোটের পরিবেশ চেয়েছিলাম তা পাইনি, যার কারণে আমাদের অনেক সদস্য ভোটের মাঠে লড়াই করতে পারেনি, জয় পায়নি, এই কারণে আমরা শপথ নিচ্ছি না। উল্লেখ্য, জাতীয় পার্টি 11টি আসন পায় আর নতুন সদস্যরা কালকে সদস্য শপথ নেবেন, স্পিকার শিরিন শারমিন চৌধুরী শপথ বাক্য পাঠ করাবেন। আসলে এটার খুব একটা যে রাজনৈতিক গুরুত্ব আছে এই খবরের তা না, এটা হলো একটা একটু মানঅভিমান দেখানো, দুটি কারণ হতে পারে। একটা হলো সরকারের তারা যে বিরোধী দল, সুতরাং তারা একটা শুরু থেকে একটা পজিশন নিচ্ছে যে আমরা তোমাদের কথা অনুযায়ী চলবো না, আমরা আমাদের মতন করে চলবো, এটা একটা। আবার একটা বার্গেনিং এর ব্যাপার আছে যে এখন সংসদের হিসাব অনুযায়ী সম্ভবত 10% কত পার্সেন্ট ভোট পাইতে হয়, তাহলে বিরোধী দল হওয়া যায় না, 11 জন সদস্য নিয়ে আসলে কি বিরোধী দল হবে, মানে এটা তো আস্তে আস্তে আরো সংকুচিত হয়ে গেল। কারণ যারা অন্তত 60 জন যারা তারা হলো ওই আওয়ামী লীগের স্বতন্ত্র, 222 60 জন মানে মোট কথা 285 জন আসলে অ্যাকচুয়ালি হচ্ছে মানে আওয়ামী লীগের একেবারে মানে নৌকা বনাম অন্য প্রতীকের নৌ মানে আওয়ামী লীগ, 2 জন শুধু আছে স্বতন্ত্র যারা আওয়ামী লীগ না, একরামুজ্জামান আরেকজন নামটা এই মুহূর্তে মনে নেই, আর 11 জন। তাহলে 11 জন আর 2 জন 13 জন বাদ দিলে তাহলে 287 জন হচ্ছে
আর ইব্রাহিম বাদ দিলে 14 জন, এই তো 14 জন, আরেকজন হতে পারে ও জাসদের একজন আছে, জাসদ তো আর ধরা যাবে না, এগুলি তো মানে 14 দলের শরিক। মোট কথা 14-15 জন বাদ দিয়ে 285 জনই হচ্ছে আওয়ামী লীগের, আর এর মধ্যে দুজন আছে আছেন হচ্ছে 14 দলের শরিক, রাশেদ খান মেনন এবং জাসদের একজন। তাহলে এই কয়জন মিলে এটা কোনো বিরোধী দল হবে? সম্ভবত এটাও একটা নিশ্চিত করতে চায় যে তাদেরকে বিরোধী দল বলা হোক। আরেকটা হলো যে নৌকার ছাড় দেওয়ার পরেও 26টা আসন তারা ধরে রাখতে পারেনি, অনুরাগ মনক্ষুণ্ণ কাজী ফিরোজ রশিদ তিনি নির্বাচন করেননি, তিনি মনক্ষুণ্ণ, ফলে দলের মধ্যে একটা বুঝ দেওয়ার জন্য হয়তো তারা চট করে সিদ্ধান্ত নিচ্ছেন না, মানে একটু মানে বুঝে শুনে তাদেরকে একটু সান্ত্বনা দিয়ে সরকারও এর মধ্যে আবার একটু চাপ দেবে, এই সমস্ত নানান নাটকীয়তার পরে তারা হয়তো সিদ্ধান্ত নেবে যে শপথ নেয়ার, অথবা শপথ নেবে না। এটা গত 18-র এম এতেও এরকম বিএনপির এরকম সিদ্ধান্ত ছিল, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু সুরসুর করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো নেননি, তার সদস্য পদ বাতিল হয়েছে, বাকি যে 6-7 জন ছিল তারা কিন্তু শপথ নিয়েছে। ফলে আর জাতীয় পার্টির তো এখন এমন অবস্থা যে তারা ওই আওয়ামী লীগ সমর্থিত কেউ শেখ হাসিনার ছবি ব্যবহার করে তারা হলো মানে এমপি নির্বাচিত হয়েছেন, ফলে তাদের ওই মোরাল অবস্থা নেই রাজনৈতিক, সেই শক্ত অবস্থান নেওয়া জাতীয় পার্টির পক্ষে সম্ভব না, ফলে তারা একটু সময়টা এ করছে, আরো হয়তো একটু গভর্নমেন্ট থেকে একটু চাচ্ছে যে অনুরোধ করা হোক, বলা হবে যে আচ্ছা ঠিক আছে যাই হোক না কেন আপনারাই বিরোধী দল, জিএম কাদের বিরোধী দলের নেতা হবেন, মন্ত্রী পদমর্যাদায় এটাও বা কমকে ডেপুটি হয়তো একজন হবে, রুল আমি হাওলাদার হতে পারে বা চুন্নু, এই সমস্ত জন্য হয়তো একটু নাটকীয়তা করার জন্য হয়তো দিলে। এছাড়া আমি মনে করি না যে কালকে শপথ অনুষ্ঠানে না যাওয়াটা খুব মানে জাতীয় পার্টির একটা বৈপ্লবিক সিদ্ধান্ত এটা মনে করার কোনো কারণ নেই। বন্ধুরা, জাতীয় পার্টির জিএম কাদের তারা সংসদে এই বর্তমানে যারা বিজয়ী হয়েছে তারা শপথ নিচ্ছে না, এ সম্পর্কে ডক্টর ফজিলক ভাই অনেক বক্তব্য দিয়েছে, অনেক তথ্য দিয়েছে দেখতে পেয়েছেন, এমনকি আমরা দেখতে পেয়েছি সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ ভাই এ বিষয় নিয়ে তথ্য দিয়েছে। আপনাদের কি মতামত এই জাতীয় পার্টির সম্পর্কে অবশ্যই আপনারা জানাতে পারেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।